প্রিয় দর্শক, ঐক্য স্টোর সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন ডেইলি অবজারভারের সম্পাদক, ডিবিসি টেলিভিশনের চেয়ারম্যান, বিশ্ব সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী। কেমন আছেন? পত্রপত্রিকার একটা হেডলাইন পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোতে হেডলাইন হয়েছে, পৌরসভা নির্বাচন সংঘাত থামছেই না, ইসির ভূমিকায় প্রশ্ন। মুঠোফোন সেবা, রাজস্ব মুনাফা বাড়ছে, মান কমছে। জনগণ হেডলাইন করেছে, আরও পাঁচ মেট্রো রেল, রোহিঙ্গা নির্যাতন, মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের উদ্বেগ। সমকাল হেডলাইন করেছে, পাটের কৃত্রিম সংকটে শতাধিক মিল বন্ধ, পায়রায় কয়লা খালাসের দরপত্র নিয়ে বিতর্ক, জোরালো আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। কালের কণ্ঠ হেডলাইন করেছে, দ্বিতীয় ডোজের সময় পেঁচাচ্ছে, সবাইকে বোকা বানিয়ে ভুয়া নিয়োগ পরীক্ষা। বাংলাদেশ প্রতিদিন হেডলাইন করেছে, কাগুজে দল অস্তিত্বহীন ছাত্র সংগঠন, চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচন নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা শঙ্কা। দেশ রূপান্তর হেডলাইন করেছে, করোনা নিয়ন্ত্রণের খুব কাছাকাছি বাংলাদেশ, বেসরকারি বিশ্ববিদ্যালয় আয় ব্যয় নয় ছয়, সরকারের চাল মজুদে উন্নতি নেই। মানবজমিন হেডলাইন করেছে, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে অসন্তোষ। ইত্তেফাক হেডলাইন করেছে, একদিনেই সয়াবিনের দাম লিটারে বেড়েছে 10 টাকা। আমাদের সময় হেডলাইন করেছে, এসএসসি পরীক্ষা নিতে হবে 60 দিন ক্লাস নিয়ে। যায় যায় দিন হেডলাইন করেছে, জিআর খেতাব ইস্যুতে রাজনীতিতে উত্তাপ। ভোরের কাগজ হেডলাইন করেছে, ফের টালমাটাল পুড়িবাজার। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে আমাদের আগামীকাল চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, পত্রপত্রিকার হেডলাইন আপনাকে আমি পড়ে শুনিয়েছি, আমি যে প্রথম হেডলাইনটি আপনাকে আরেকবার পড়ে শোনাই, সংঘাত থামছেই না, ইসির ভূমিকায় প্রশ্ন। এবং ঠাকুরগাঁয়ের এক আওয়ামী লীগ নেত্রী যিনি দাঁড়িয়েছেন তার একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে, নৌকায় ভোট না দিলে এলাকা ছাড়ুন, এরকমের কথা আমরা এর আগেও শুনলাম। তাহলে নির্বাচনের কি প্রয়োজন আছে? দেখুন, যে কোনো নির্বাচনে কিছু উত্তেজনা থাকে, কিছু সহিংসতাও থাকে। যেভাবে প্রথম আলোতে হেডলাইন করা হয়েছে বা ঠাকুরগাঁয়ের একজন প্রার্থীর বক্তব্য দেওয়া হয়েছে, এগুলো তো বিচ্ছিন্ন ঘটনা, এটা সামগ্রিক কোনো চিত্র পরিস্থিতি না। আপনি যদি দেখেন, 3 দফা কিন্তু মেয়র ইলেকশন নির্বাচন হয়েছে, মেয়র ইলেকশনের সাথে সেখানে প্রায় অনেক কাউন্সিলর নির্বাচন হয়েছে। আপনি যদি হিসাব করেন তাহলে ক্যাজুয়ালটির সংখ্যা কত, আর এই ধরনের সন্ত্রাসী ঘটনার কতগুলো ঘটনা, হয়তো ধরেন এই পর্যন্ত প্রায় 300-র উপরে বোধ হয় পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, বোধ আরও বেশি হবে। তো সবগুলো মিলিয়ে কতগুলো এলাকায় সংঘাত হয়েছে বা গণ্ডগোল হয়েছে, আর মৃতের সংখ্যাই বা কত? আপনি যদি আমাদের পাশের দেশ ভারতবর্ষের দিকে যদি তাকান, তাহলে দেখবেন সেখানে যখন নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে কিন্তু অনেক সহিংসতা হয়। আমি তুলনা করতে চাই না ভারতের সাথে বা আমাদের সাথে, আমরা চেষ্টা করব অবশ্যই যতটুকু সংঘাত কমানো যায়, যতটুকু সুষ্ঠু নির্বাচন করা যায়, শান্তিপূর্ণ নির্বাচন করা যায়, সেটি হবে আমাদের নির্বাচন কমিশনের দায়িত্ব, এবং সরকারের দায়িত্ব হলো প্রশাসনিকভাবে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দায়িত্ব হলো সেখানে সহযোগিতা করা, আর রাজনৈতিক দলগুলো, কারণ এখন কিন্তু পৌর নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচন কিন্তু এখন দলীয় ভিত্তিতে হচ্ছে, প্রতীকে হচ্ছে, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হতে হবে যে তাদের প্রতীকে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে, আমি মেজর পার্টিগুলির কথা বলছি, বড় দলগুলো, তারা যদি তাদের প্রার্থীরা যদি সংযত থাকে এবং নির্বাচনী আচরণবিধি যদি তারা মেনে কাজ করার চেষ্টা করে, শুধুমাত্র আমাকে বাধ্য করা হবে আচরণবিধি মানার জন্য আর আমি একজন নাগরিক হিসাবে বা প্রার্থী হিসাবে মানব না, সেটি কিন্তু নয়। তো আমিও মানার চেষ্টা করতে হবে, আর আমার দ্বারা যদি কোনো
আচরণবিধি লঙ্ঘন হয় তাহলে কিন্তু সেখানে নির্বাচন কমিশনকে এবং প্রশাসনকে অ্যাকশন নিতে হবে। তাহলে কিন্তু আমি মনে করি যে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। আর দু একজন ব্যক্তির লম্ফন এটা তো মানে সার্বিক চিত্র না, তাই আমি মনে করি যে তবে মিডিয়াতে অবশ্যই ছোট ঘটনাকেও কিন্তু গুরুত্ব দিয়ে আনতে হবে, এই কারণে যেন যেন এই ছোট ঘটনার মধ্য দিয়ে যেন বড় কোনো ঘটনা যেন না ঘটে। সেই হিসাবে মিডিয়ার দায়িত্ব হলো যেখানে যেখানে ঝুঁকিপূর্ণ সেন্টার আছে বা যেখানে যেখানে ঝুঁকিপূর্ণ আপনার এই পৌর এলাকা আছে সেগুলো তুলে ধরতে হবে, তুলে ধরলে প্রশাসন সেখানে নজর দেওয়ার একটা সুযোগ পায় তারা। ধন্যবাদ আপনাকে। আমরা প্রথম দিকে যখন করোনা টিকা বাংলাদেশে আসবে তখন অনেকেই কত তুচ্ছতা ছিল, হ্যাঁ বাংলাদেশে এত তাদের টিকা আসবে কি আসবে না, টিকা এলো এবং আমরা একটু দেখার চেষ্টা করলাম টিকা নিবে কি নিবে না, আবার সবাই টিকার জন্য দল বেঁধে এখন টিকা নেওয়ার চেষ্টা করছে। কিন্তু কালের কণ্ঠের হেডলাইনটা যদি আরেকবার আপনাকে পড়ে শোনাই, দ্বিতীয় ডোজের সময় পেঁচাচ্ছে, তার মানে ব্যাপারটা আমি নিজে টিকা নিয়েছি আমাকে কিন্তু একটা ডোজের সময় দেওয়া হয়েছে দ্বিতীয় ডোজ, তার মানে কি আমি আমি কি আমাকে যে কাগজটি দেওয়া হলো সেই দ্বিতীয় ডোজটি তারা পিছিয়ে যাবে, তাহলে এই ধরনের যদি ব্যত্যয় ঘটে তাহলে একটা আবারও একটা নানা ধরনের আশঙ্কা কি তৈরি হতে পারে না? না, ডোজগুলো সম্পর্কে কিন্তু স্পেসিফিক ডেট দেওয়া আছে, 8 থেকে 12 সপ্তাহের মধ্যে আপনাকে দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য WHO কিন্তু স্পেসিফিক্যালি তারা পরামর্শ দিয়েছে, এর আগেও না আবার এর পরেও হলে পরে কার্যকারিতা থাকবে না। এবং আপনি যখন ইঞ্জেকশন দেবেন ভ্যাকসিন দেবেন তখন দেখবেন যে টিকা যখন দেবেন তখন দেখবেন যে আপনাকে একটা ডেট দিয়ে দেওয়া হয়েছে, কাগজে দিয়ে দেবে, সেটা যেটা আমার আমার ক্ষেত্রে হয়েছে না, আমাকে একটা ডেট দেওয়া হয়েছে, হ্যাঁ প্রত্যেককে দেওয়া হয়েছে, আমি নিজে দিয়েছি আমাকেও একটা ডেট দিয়েছে, সেটাতে স্পেসিফিক্যালি একটা ডেট, সেটা ডেটে হয়তো 2-4 দিন এদিক ওদিক হতে পারে, হয়তো আপনি যেতে পারেননি বা যেখানে গিয়েছেন সেখানে একটা প্রেশার আছে বা ইত্যাদির কারণের জন্য। তবে আমি মনে করি যে এটা ডেটটা মানে ডেট অনুযায়ী কিন্তু দ্বিতীয় ডোজটা দিতে হবে, না হলে এত পয়সা খরচ করে এনে যদি কার্যকারিতা যদি না হয় তাহলে তো এটা অত্যন্ত দুঃখজনক হবে। তাই আমি মনে করি যে যেখানে যেখানে যারা দিয়েছে, আর এটা তো সুবিধা আছে যে আপনাকে যে স্ক্রিপ্টটি দেওয়া হয়েছে এরপরে আর কোনো রেজিস্ট্রেশনের ব্যাপার নেই, সেখানে আপনি শুধু যাবেন এবং গিয়ে শুধু দ্বিতীয় ডোজ। কিন্তু এই রিপোর্টে রিপোর্টটা পড়ে যেটা আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে যদি দ্বিতীয় ডোজের সময় পেঁচেছে তার মানে আমাকে যে কাগজটি দেওয়া হয়েছে এটা স্পষ্ট করা দরকার খুব কর্তৃপক্ষের, যে আমাকে যে দ্বিতীয় ডোজের সময়টা দেওয়া হয়েছে বা যাদেরকে দেওয়া হয়েছে সেই দ্বিতীয় ডোজের ওই সময় অনুযায়ী তারা টিকাটা নেবেন, অথবা যদি নতুন কোনো নিয়ম হয়ে থাকে সেটা কিন্তু ক্লিয়ার করা বোধ না। নতুন নিয়মের তো কোনো স্কোপ নেই, কারণ স্পেসিফিক্যালি বলা আছে দ্বিতীয় ডোজটি এতদিন, তারা যেমন প্রত্যেককে কিন্তু 1 মাসের ইয়ে দিচ্ছে দিচ্ছে 1 মাসের ডেট দিচ্ছে, অর্থাৎ আমি যেটা WHO প্রেসক্রাইব করেছে যে 8 থেকে 12 সপ্তাহের মধ্যে দিতে হবে। তো এটা যদি এখন এক্সপার্টরা যদি ওইভাবে যদি বলে যে এটাকে বাড়াতে হবে, আমাদেরকে আমাদেরকে যেমন 1 মাসের সময় দেওয়া হয়েছে তার মানে 4 সপ্তাহ, তো সেটা যদি WHO প্রেসক্রিপশন বা মেডিকেল এক্সপার্টদের ওপিনিয়নের ভিত্তিতে যদি এটা বাড়ানোর প্রয়োজন হয় তাহলে হয়তো সেভাবে ইয়ে হবে এবং ডেট অনুযায়ী প্রত্যেককে হয়তো সেভাবে জানিয়ে দেওয়া হবে। যে তবে আমার যেটা ধারণা যে প্রস্তুতি তাদের আছে, কারণ টিকা যখন দেওয়া হয়েছে সেকেন্ড ডোজের জন্য সেটা বরাদ্দ কিন্তু আছে, সেই কারণের জন্য যারা টিকা পেয়েছেন তাদের জন্য সেকেন্ড ডোজ পাওয়ার ক্ষেত্রে কোনো দরকার নেই। আমি যেটা বলছিলাম যে এটা যদি কোনো ধরনের বিষয় থাকে তাহলে মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটা ক্লিয়ার করতে পারবে। আমরা একটু অন্য খবরের দিকে যাই, যেটা বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে দেশ রূপান্তর পত্রিকায় একটি খবর বেরিয়েছে, এখানে বলা হচ্ছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আয় ব্যয় নিয়ে 9-6, আপনাকে যদি ছোট করে শোনাই, 30টির বেশি বিশ্ববিদ্যালয় কোনোদিন নিরীক্ষা প্রতিবেদন জমা দেয় না, নিয়মে নিয়মিত প্রতিবেদন জমা 7টির এবং অনিয়মিত 7 আর অনিয়মিত হলো 80টির। শিক্ষা মন্ত্রণালয় নিজের আইনেই ব্যত্যয় ঘটাচ্ছে দীর্ঘদিন ধরে। তাহলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আয় ব্যয় যদি 9-6 হয় তাহলে পড়াশোনারও তো 9-6 হবে বোধ হয়।
এখানে রিপোর্টের মধ্যেই কিন্তু বলা আছে নিরীক্ষা জমা দেয় না, তার মানে হলো নিরীক্ষা জমা দেওয়ার একটা নিয়ম আছে, নিয়ম আছে, নীতি আছে, এবং কার কাছে জমা দিবে সেটাও নিশ্চয়ই শিক্ষা মন্ত্রণালয়। এখন যারা দিচ্ছে না পরীক্ষা নিরীক্ষা প্রতি বছরের, এবং শিক্ষা মন্ত্রণালয়ের নিশ্চয়ই একটি বিভাগ আছে বা নিশ্চয়ই একটি ডেস্ক আছে যাদের কাছে এই রিপোর্টটি জমা দিবে, তো সেখানে যদি জমা না দেওয়া হয় তাহলে যারা জমা নেবেন তারা তো রিপোর্ট, তারা তো নোটিশ দেওয়ার কথা যে আপনার বিশ্ববিদ্যালয় থেকে এই বছরের নিরীক্ষা এখনও পাওয়া যায়নি, এবং যদি এত তারিখের মধ্যে না দেওয়া হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তাদের জন্য একটা অ্যাকশনের ব্যাপার থাকবে আইন বা নীতি লঙ্ঘন করার জন্য। তো সেই ডিপার্টমেন্টগুলো কি করে, যেমন যারা নীতি ভঙ্গন করছে ভঙ্গ করছে তারা যেমনিভাবে মানে অন্যায় করছে, আর যাদের উপরে দায়িত্ব হলো এই নিরীক্ষাগুলো দেখা এবং নিরীক্ষাগুলো পরীক্ষা করা, তারা যখন নিচ্ছে না বা দেখছে না তারাও কিন্তু সমানভাবে কিন্তু তাই। তাই আমি মনে করি যে আইন মানে যাদের হাতে আইন আছে আইনটি প্রয়োগ করতে হবে, এবং যাদের জন্য আইন মানে দেওয়া আছে তাদেরকেও আইন মানতে হবে। আর বেসরকারি বিশ্ববিদ্যালয় বলুন বা যে কোনো বিশ্ববিদ্যালয় বলুন একটি আইন আছে, বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা বা জ্ঞানের সবচেয়ে শীর্ষ একটি প্রতিষ্ঠান, এবং তারা যদি আইন না মানে তাহলে আর কে মানবে, আইন মানবে কে? আমাদের আরেকটি পত্রিকায় আছে যে 60 দিনের মধ্যে ক্লাস নিয়ে এসএসসি পরীক্ষা নিতে হবে, যেটা আলোচনা হচ্ছে পরীক্ষা নিতে হবে, কিন্তু এই দুই মাসের মধ্যে যে পরীক্ষা মানে পড়াশোনাটা করা হবে সেই ক্ষেত্রে তো নিশ্চয়ই শিক্ষক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরো বেশি জোরদার করা খুব জরুরি। আপনাকে সংক্ষেপে একটু শুনতে চাই আমাদের শেষের দিকে। এটা এমনিতে তো আমাদের দীর্ঘ করোনার কারণের জন্য শিক্ষার্থীরা স্কুলে পড়াশোনা করতে পারেনি, কিন্তু বাসায় পড়াশোনা করার একটা নিয়ম কিন্তু আছে, সেটা যতটুকু যারা করেছে তারা ভালো রেজাল্ট করবে, আর যারা করবে না তারা হয়তো ভালো রেজাল্ট করতে পারবে না। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে, ভালো থাকবেন।